ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানে নীলফামারীর ডোমারে চিকন মাটি ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে নীলফামারীর ইমরান স্পোর্টিং ক্লাবকে 3-2 গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জয় করে ডোমার মোটর শ্রমিক ইউনিয়ন। সহকর্মী আরফিনুল ইসলামের তথ্য এবং ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যারা এই খেলাটা প্রতিষ্ঠা করার জন্য যারা এসে উঠে পড়ে যাচ্ছে তাদের প্রতি আমরা প্রথম ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত আজকে যারা আমাদের অতিথিবৃন্দ আসে সবাইকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। সেই সঙ্গে দুই দলের খেলোয়াড়দেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তোমরা আজকে খেলবা আর জনগণ, সাধারণ মানুষ, দর্শক আনন্দ উপভোগ করবে। শুক্রবার বিকেলে উপজেলার চিকনমাটি ভাদুর স্কুল মাঠে স্থানীয় যুব সমাজ আয়োজিত ভাদুর স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় খায়রুল আলম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী। খেলায় অংশগ্রহণ করে নীলফামারী ইমরান স্পোর্টিং ক্লাব বনাম মোটর শ্রমিক ইউনিয়ন। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতে 3-2 গোলের ব্যবধানে জয়লাভ করে মোটর শ্রমিক ইউনিয়ন। প্র্যাকটিস 24 এর সৌজন্য আয়োজিত উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান মন্ত্রী, ডোমার পৌরসভার 7 নং ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার আবু বকর সিদ্দিক, কবির হুসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলার একটি বিশেষ আকর্ষণ ছিল শ্রমিক ইউনিয়নের সদস্যরা তাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্য একটি করে মাইক্রোবাস বরাদ্দ রেখেছিল, যেটিতে করে তারা খেলার মাঠে এসেছিল। এমনকি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা ছিল তাদের। খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি ও এলইডি টিভি তুলে দেন অতিথিরা। বাস মিনিবাস শ্রমিক সদস্যরা মাঠে খেলতে আসায় সবাই তাদেরকে সহযোগিতা করেছে, আর তাই তো পুরস্কারের ট্রফি সবাইকে উৎসর্গ করেন শ্রমিক ইউনিয়নের ম্যানেজার তরিকুল ইসলাম। আমার এই খেলাটা আসলে আমি আনরেডি ছিলাম, হুট করে আমি টাই নেই, টাই নেওয়ার পরে প্রথম ম্যাচ জিতি, তারপরে সেমি জিতি, তারপর সেমি জেতার পরে আজকে ফাইনালে আমরা ট্রফি পাইলাম। সবাই আমাকে সাপোর্ট করছে, আমাদের এলাকাবাসী ভাই বোনেরা সবাই খুব সহযোগিতা করেছে, তাই আজকে এই পুরস্কার। এই পুরস্কার আমার না, এই পুরস্কার সবাই রে। ঐতিহ্যবাহী ভাদুর স্কুল মাঠে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আজকে যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে তা মাদকমুক্ত সমাজ নির্মাণে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা এই এলাকার মানুষের। আরফিনুল ইসলাম, 71 বাংলা টিভি, ডোমার, নীলফামারী।